ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আসমত উল্লাহ ভান্ডারি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ দিবাগত রাত সময় 12:45 28 নং উত্তর বাসাবো নিজ বাসভবনে ইন্তেকাল করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনা। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। 1971 সালে ভারতের বাগমারা থেকে প্রশিক্ষণ নিয়ে এসে 2 নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি সবুজবাগ বাসাবো এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এলাকায় সুপরিচিত এই মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। জীবন সায়াহ্নে এসে আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার অভাবে কষ্টের মাঝেই বিদায় নিতে হয় তাকে। আজ বাদজোহর বাসাবো খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সবুজবাগ বাসাবো এবং আশেপাশের এলাকার অসংখ্য গুণগ্রাহী জানাজায় অংশ নেন। জানাজা শেষে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।